চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত দুর্ঘটনা থামি নাই। এডে প্রত্যেক দিনই হননাহন ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় আজিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কর দুয়াজারি চট্টগ্রামমুখী একখান ইউনিক বাসর লয় মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলত এক পথচারী সহ দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত। স্থানীয় সূত্র জানা গিয়ে অক্টোবরের 8 তারিখ শনিবার দুপুর 1:30টার দিকে চট্টগ্রামমুখী ইউনিক বাস দোয়াজারি ব্রিজ উত্তন বেফরোয়া গতিতে একখান অটোরিকশে মোটরসাইকেল এবং এক পথচারীরই ফিস দেয়। এই সময় ঘটনাস্থলেই দুইজন মারা যায়। নিহত লইলদি দোয়াজারি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাগরনাথ পাড়ার মৃত চৈতন্য চরণ নাথের ফুয়া মৃদুল কান্তি নাথ, অন্যজন কক্সবাজার জেলার আব্দুল লতিফুর ফুয়া শেখ আব্দুল্লাহ, আর আহত দুজন হলদি বান্দরবনের আমির হোসেন ও কুতুব মিনার। আহত লড়া ফইলে দোয়াজারি মেডিকেল নাকি লই যাইলি পর উন্নত চিকিৎসালয় তারা চট্টগ্রাম মেডিকেল পাঠানো হই। বেশি ফুল ব্যয় গতি আইনের কারণে অ্যাক্সিডেন্ট না হই, সবসময় গতি বেগে গাড়ি নাই, সবসময় এই দুর্ঘটনা সাধারণ মানুষ আসা করি না, আর চলাচলে করি না, পারে লোড পারা পারার অসুবিধা। মানুষ এই বাস থেকে ওই বাসে যাবেন লাই, এই ধরনের নানা ধরনের ব্যবস্থা না, এই রোড ইবানো পর্যন্ত এখন 3 জন অ্যাক্সিডেন্ট হয়ে 3 জন প্রথম অ্যাক্সিডেন্ট মিলে এক্সপোর্টেড গিয়ে মানুষ ইবা মারা গিয়ে আর উপায় এলাকার ক্ষতি বেশি আর আর ভাই ইয়ার পরে গিয়ে রে এই আরেকবার দ্বিতীয়বার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে এমনি নানা ধরনের মানুষ হতাহত না হবে, তবে দ্বিতীয়বার অ্যাক্সিডেন্ট মিলে অলরেডি এক্সপোর্টেড 2 জন মারা গিয়ে। ঘটনাস্থল দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ উপস্থিত হয়ে চালক এবং গাড়ি উদ্ধার করছি এবং চালকের সন্ধানস্থল সুপারিশ করছি। এই বিষয়ে দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ ইরফান বিষয় নিশ্চিত করে সি প্লাসরে জানাই। 2 জন মারা গেছে এটাই হলো ইয়ার, চট্টগ্রাম।